কাপড় জড়ি দিয়ে গোপালের ড্রেস তৈরি করব। কাপড়টি নেব লম্বায় 25 ইঞ্চি এবং চওড়ায় 3 ইঞ্চি। এবার আমরা ধার দিয়ে জুড়ি লাগিয়ে নেব। উপরের পাটের অংশের কাপড়ে লম্বায় 6 ইঞ্চি এবং চওড়ায় 3 ইঞ্চি নেব। মাঝে 2 বার আর ধার দিয়ে 1 বার করে মোট 4 বার জড়ি লাগিয়ে নেব। তো আমাদের পাট কিন্তু এই 2 রকমের হবে। এবার উপরের অংশের কাপড়টিকে মাঝখান থেকে কেটে দেব, অর্ধেকের একটু বেশি। তারপর এটিকে ভাঁজ করে 2 সাইডেই সেলাই করে নেব এইভাবে। এবার দেখো এটাকে উল্টো করে নিলে দেখা যাচ্ছে এটা উপরে একটা ফ্রেম। এবার নিচের অংশটাকে খুঁজে করে নেব। এবার দুটোকে একসঙ্গে সেলাই করে নেব। দেখো বন্ধুরা, আমাদের গোপালের ড্রেস কিন্তু কমপ্লিট।